সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রদর্শক যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সকলকে প্রিয় শুভেচ্ছা। দর্শক, আমরা এই হরজতপুর হাটের গাভীর বাছুর সহ দুধের গাভীর কিরকম দাম সেই বিষয়ে আমরা আপনাদের আজকে প্রতিবেদনে জানানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাভী দেখতে পাচ্ছি। আমরা এই গাভী সম্পর্কে একটু জানবো, এর দুধ এবং কত দাম বেচা কিনা। তুমি চমৎকার, এর ওলানটা দেখা যাচ্ছে, কালারটা বেশ ভালো, এই বিষয়ে একটু কথা বলবো। আমি একজন প্রবাসী, সৌদি আরব প্রবাসী। আমি বিগত 28 বছর সৌদি আরবে ছিলাম, এখন বাংলাদেশে আসছি। ইচ্ছা থাকছে একটা ফার্ম করে, একটা ফার্ম করার ইচ্ছা থাকছে, ইচ্ছা থাকছে জি। তাই আমার ফার্মে গরু আছে, এখন গাভী আছে তিনটা, এখন আজকে নিলাম দুইটা, দুইটা নিছে। এই পিছনে দেখতেছি আপনার গাভী নিয়ে খুব দর কষা করতে আছে। হ্যাঁ, করতে আছে। ওরে, এরা কি দাম করতে আছে? আপনার ছোট ভাই জি দাম দর করতেছে। জি জি। আচ্ছা আচ্ছা, এটা এটা আপনার? এটা আমার। এটা কি জাতের? এটা অস্ট্রেলিয়া, একদম ফ্রিজিয়ার অস্ট্রেলিয়া। এই এটা কত কেজি দুধ হবে? এটা দুই বেলা 15 কেজি হচ্ছে, 15 কেজি। 15 কেজি, এটা দাম কি রকম? এটা দাম 220। 220। আমরা ওখানে দেখতে পাচ্ছি বেশ এটা নিয়ে দেন দরবার চলছে। আপনারা দেখুন বিক্রি করার দেন দরবার চলছে। এই গাভীর বেচা কিনা এখানে মাঝখানে মধ্যসুখী যাকে দালাল বলে, আমরা দেখি তাদের ইটা আরেকটিয়া আরেকটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ দেখুন, তারা অনেক দিন দরবার করছে। সুপ্রদর্শক, আমরা একটি গাভী দুই জায়গায় দরদাম চলছে। এখানে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছে। দেখুন, আমরা এখানেও আছেন একজন টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন, দেখুন এই লোক। আমরা এখানেও দেখি পরে কত বা পাবে বলছে? দর্শক, আমরা শুনলাম পরেরটা তার ভাগ্যে, এখন 15 কেজি দেখাবে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, আমরা আপনাদের প্রতিবেদন দেখি আসছি। আসলে প্রতিবেদন দেখা আর বাস্তবে এক না, এক না, আমরা সেটা বারবার বলি, আর বাস্তবে অনেক ব্যবধান। আচ্ছা, আমরা কথা চলছে দর কষাকষি। আমরা গাভীটি নিয়ে বেশ তুমুল দুইজন ক্রেতার সাথে তারা দর কষাকষি চলছে। আমরা দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ যেটি দেখানোর চেষ্টা করছি, এখন পর্যন্ত গাইগির যে পর্দা আছে তারা বলছিল, আমরা দেখি আরো এতক্ষণ যে দৃশ্যটি দেখলাম সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। হরজতপুর হাটে দেখুন, এখানে অনেকগুলি গাভী আছে,
দেখুন আমরা গাবিগুলি দেখাচ্ছি, দেখুন এরকম চমৎকার গাবি নিয়ে এই ব্যাপারীরা হাটে আসে। দেখুন এখানে গাবির ওলানগুলি আপনারা দেখুন, বেশ চমৎকার চমৎকার এক একটা গাবি আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গাবি আপনার এগুলি হিরণ ব্যাপারী? হিরণ ব্যাপারী? এই এই যে কি জাতের গাবি আপনি তো এর সাথেই আছেন? অস্ট্রেলিয়ান। কত কেজি দুধ হয় এতে? দর্শক আমরা শুনলাম 14 কেজি 10 12 কেজি, কিরকম দাম চাচ্ছে এই যে রানী গুলি? দাম চাচ্ছে। আমরা শুনলাম এই গাবিটি দেখলাম এবং তার দাম সম্পর্কে জানার চেষ্টা করছি। দর্শক দেখুন চমৎকার কিছু গাবি এই মুহূর্তে এখানে আছে। আমরা দেখি সামনে, এই যে দেখুন হরযোধপুর হাটে প্রত্যেকটি গাবির সাথে কিন্তু বাছুর আছে, বাছুর সহ দুধের গাবির দাম হাটে বিক্রি হয়। এগুলি বেশ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য এরকম গাবি ব্যাপারীরা আছে। আমরা এটি দরদাম সম্পর্কে একটু জানলাম। একটি গাবির দুইটি কাস্টমারের বেশ দর কষাকষি চলছিল। আমরা এখানে একটি গাবি দেখতেছি, হয়তো ক্রেতা বিক্রেতারা দাম চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাবি আপনার? জি। এটা কি জাতের গাবি ভাইয়া? এর জাতের নাম জানি না। হ্যাঁ, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান স্যার? ফ্রিজিয়ান। কত কেজি দুধ হয়? 8 কেজি দুধ হয়। 8 কেজি? 8.5 কেজি। বাছুরটা কি সার না বকনা? বকনা। কত দাম চাচ্ছেন? 1,60,000 চাচ্ছি। 1,60,000 ভাই? ক্রেতা? ক্রেতা দাম বলছে? বলতেছে। কত? তাকে জিজ্ঞেস করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে তিনি বলছেন যে ফ্রিজিয়ান, আসলে কি এটা ফ্রিজিয়ান? কি জাতের আপনার মনে হয়? এটা মানে ফ্রিজিয়ান না করস না, এটা মানে বয়লের জাত। আমরা শুনলাম এই অবস্থায়। ঠিক আছে, ভালো থাকবেন। অসুবিধার সাথে হরযোধপুর হাটের বেশ এখানে উৎপাদিত জিনিস দেখছে। হাটের সর্বশেষ পরিস্থিতি দর্শক, সর্বশেষ গাবিটি বিক্রি হয়েছে, দুধ যাচাই চলছে। আমরা দেখি তারা সর্বশেষ কত নিল, এবার দুধ দোয়াচ্ছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ভাইয়ের সাথে জানি সর্বশেষ অনেক দেখলাম 2-3 জন ক্রেতার সাথে ব্যাপারী দর কষাকষি করছিল। আপনি সর্বশেষ কত দিন নিলেন একবার লাস্ট? সর্বশেষ এটা 1,86,000। 1,86,000। আচ্ছা, আপনার পরিচয়টা কি? আমার পরিচয় হচ্ছে আমার পাড়ায় নোয়াখালী লক্ষ্মীপুরে আমি একজন প্রবাসী, সৌদি আরব প্রবাসী। আমি বিগত 28 বছর সৌদি আরবে ছিলাম, এখন বাংলাদেশে আসছি।1,80,000। আর ওইটা কয় কেজি দুধ হবে? ওটা উনি বলছে 18 লিটার হবে দুইটা। এখন আমরা 14 লিটার মতো পাইছি।
14 লিটার পাইছেন এখন বর্তমানে পাইছি এই যে আপনি খামার করার চিন্তা করছেন নোয়াখালীতে ও এই ঢাকা হরদুতপুর আইছেন গাবি করে করছেন জি আমি আপনাদের প্রতিবেদন দেখি আসলে আমাদের বাজেট মরণ স্যার ওনার প্রতিবেদনটা আমি একটু বেশি দেখি ওনারটা বেশি দেখেন হ্যাঁ ওনার প্রতিবেদনটা আমি একটু বেশি দেখি তো যেমন নাকি আমি যাওয়ার কথা শুনে যেতে পাবনাতে পাবনাতে যাওয়ার কথা ছিল পরে আমি চিন্তা করলাম না এখানে মনে হচ্ছে আমার একটু উপরে দাম কম হয় সেই কারণে আমি এখানে আসছি পাবনা থেকে জি পাবনায় যারা গরু ক্রয় করতেছে এরকম নতুন নতুন খামার তারা কিন্তু অনেকেই ধরা খেয়েছে আমি পাবনা থেকে একটা গরু কিনে ধরা খেয়েছি অনেকেই ধরা খেয়েছেন এরকম তথ্য আমাদের কাছে আছে আমার হয়তো এখানে ক্যাপাসিটি ভালো ছিল বিধায় আমি ওই গরুটা আবার রিটার্ন করি পরিবর্তন করি আনছি এরকম অনেকে ধরা খেয়েছেন কিন্তু তারা পরিবর্তন করার সুযোগ পাচ্ছে না না আমি বলছি যে মানে আমাকে পরিবর্তন না করে দিলে আমি ওই থানায় বনপাড়া থেকে যখন আমি পাবনায় এসে ঢুকতেছি তখন আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে আপনার বাড়িতে আমি আসার আগে দিই এই থানার এসপি এবং কি ওসি দুজনকে আমি ইনফরমেশন দিয়ে আপনার বাড়িতে আসতেছি আপনি চাইলে আমি পুলিশ প্রোটেকশনে আসবো আপনি আমার গরু রিটার্ন দিবেন না কি করবেন তখন উনি বলছে ঠিক আছে ভাই আপনি আসেন আপনার পুলিশ লাগবে না আপনার গরুটা আপনার পছন্দ সার্চ করে আপনি নিয়ে যান তো আমি ওই গরুটা পরে পরিবর্তন করে আনছি 14 লিটার দুধ পেয়েছি 14 লিটার পেয়েছেন আচ্ছা প্রথম যেটা আনছিলেন সেটা সম্পর্কে জানি কত লিটার বলছে কত লিটার পেয়েছে উনি বলছে 15 লিটার দুধ দিবে কিন্তু গাই দিছে একটা বাছুর দিছে আরেক গাই কিন্তু গরুর বাটে হাত দেওয়া যায় না গরু লাত্তি মারে পরে আমি এক সপ্তাহ পরে ওই গরু পাবনা নিয়ে গেছি নিয়ে পরিবর্তন করে আসছি ওই যে কত কেজি দুধ পেয়েছিলেন ওটা আমি 1 লিটারও হয়নি 1 লিটারও পাইনি 1 লিটারও হয়নি মানে দুধ দোয়াতে পারেন না দুধ দিতে পারি না খুবই সম্পর্ক ছিল ওনার নাম হচ্ছে মিন্টু হ্যাঁ কিন্তু ওনারা যে এত বাটফা এটা আসলে বাস্তবটা বোঝা খুবই কঠিন খুবই কঠিন জি না আমরাও বলি বারবার বলি যে ইউটিউবে প্রতিবেদন দেখে হয়তো আপনারা আসবেন কিন্তু নিজে যাচাই করে গরু কিনবেন ভাই আমার যে সেট করা হয়েছে বর্তমান নতুন একটা সেট করছি আমি ওই সেটে আমার 20টা গরু রাখা যাবে আমি 20 মিনিট ধরে আপনার থেকে গরু নিচ্ছি যদি ভালো হয় এই 20টা গরু আমি একটা একটা করে আপনার থেকে নিয়ে নেব আমি ফার্মে যাব না যদি আপনার লেনদেন ভালো হয় কাজ ভালো হয় সর্বপ্রথম উনি যে ব্যাপারে নিলেন ব্যাপারের নাম কি মোদামেল ব্যাপারি মোদামেল ব্যাপারি জি আচ্ছা আপনার কন্টাক্ট নাম্বার পাওয়া যাবে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে অনেক প্রবাসী ভাইরা আছেন আপনি যে ধরা খেয়েছেন যাতে ধরা না খায় সেই পরামর্শ দিন ইনশাআল্লাহ অবশ্যই 01313639122 ঠিক আছে এটা হচ্ছে আমার ওকে ভাইয়া ভালো থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ইনশাআল্লাহ সব ধরা না খাই ভবিষ্যতে যেন আমার মতো কেউ ধরা না খায় দর্শক এবার আমরা যে গরুটি ক্রয় করছেন সেই ব্যাপারের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনার নাম কি মোফাজ্জল হোসেন মোফাজ্জল হোসেন আচ্ছা আপনারা দেখলাম একটা গরু বিক্রি করছেন এই হাটে কত বছর ব্যবসা করেন আজকে 10 বছর হ্যাঁ আমার আব্বা আছে আপনার আব্বাও আছে আচ্ছা আচ্ছা এই 10 বছর ধরে এই হাটে গরু বেচা কিনা করেন নিশ্চয়ই আপনার একটা পরিচিতি আছে হ্যাঁ সুনাম আছে আচ্ছা যে ভাই হাট মালিক নোয়াখালী থেকে যে ভাইয়া বিদেশ প্রবাসী ভাই খামার করার উদ্দেশ্যে গাভি ক্রয় করতে আসছেন তিনি বলছেন যে গাভিটি ভালো হয় ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো গাভি ক্রয় করবেন ইনশাআল্লাহ এটা আমাদের খামারে অনেক গাভি ক্রয় করতে এর জন্য আমি ভাইয়ের ফোন নম্বরও দিয়ে দিচ্ছি আর যদি কোনো সমস্যায় পড়ে কথার সাথে মিল না হয় আপনি তাকে সহযোগিতা করবেন কিনা আশা আছে সহযোগিতা করুম তারপরে দেখা যায় একটা সমস্যা হইতে পারে আমার সেটাই আমি বলছি সহজে বলতে পারে একটা যুক্তি দিতে পারো এইটা এইভাবে করেন এইভাবে করেন এই সহযোগিতা অবশ্যই করবেন ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা এই দিন যারা ক্রয় করেন যদি আপনি এরকম সহযোগিতা করেন এই প্রতিবেদন এই কথা শুনে অনেক ক্রেতা আপনাদের কাছে আসবে ব্যবসা দেখ দীর্ঘর জন্য না এই ঘর আমি দিয়ে নিছি হাট মালিক হতে নাই আমার বাটপাড়ি ব্যবসা তাহলে আমি দুইটা এখানে চা ইনভেস্ট করতাম না আমাদের একটা গরু খারাপ গরু হলে আমরা ফাঁকি নিয়ে পুরে দিয়ে বেসাই হয়তো ওই যায় দিকে বেসার টাকা দিয়ে চলে যায় হয়তো পারে গরু খারাপ হতে পারে কোনো কারণে কিন্তু সেটা যদি আপনি আবার শুনে যে নিলেন যদি ওনাদের কথার কাছে মিল হয় দুধের যে কথা বলছে যদি এটা মিল হয় তাহলে আমরা সন্তুষ্ট চল হবে এটাই তারপরে ওই যে দেখেন দোয়া আপনাদের কাছে আর ছাওয়ার কিছু নেই আমাদের দরদাম আপনাদের দেখানোর চেষ্টা করছি
আপনারা যদি হাটের প্রতিবেদন দেখে আপনারা সামান্য উপকৃত হন। একজন প্রবাসী ভাই খামার করার উদ্দেশ্যে এই হরজতপুর হাট থেকে এক গাভী ক্রয় করেছেন, আমরা সেটি বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করছি। তিনি পাবনা থেকে গাভী ক্রয় করে ধরা করেছেন, সেটি অনেক দেন দরবার করে আবার গাভীটি পরিবর্তন করেছেন। আপনারা যারা এইরকম প্রতিবেদন থেকে গাভী করবেন, বিভিন্ন জায়গা থেকে খামারি থেকে নিজেরা যাচাই করে ক্রয় করবেন, আমরা এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।